প্রশ্ন করেছেন, বসে মিলাদ পড়া কি বেদাত? জুয়েল রানা, মিলাদ পড়াটাই বেদাত। মিলাদ অর্থ হল জন্ম তিথি বা জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, এটার মধ্যে কোনো ফায়দা নেই। জন্ম বড় হয় না, আমরা কর্মে বড় হই। এই জন্য আমরা মিলাদ পড়া যে বেদাত এতে কোনো সন্দেহ করি না, বরং মিলাদ পড়বেন না, আমরা দুরুদ পড়ব। মিলাদ আর দুরুদ এক কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করা, এটা সর্বোত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। যে সমস্ত ইবাদত আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছে, তার মধ্যে একটি হচ্ছে বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করা। এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কতটুকু আপনার জন্য আপনার উপর সালাত পেশ করব? তিন ভাগের এক ভাগ, অর্ধেক পুরু। রাসূলুল্লাহ বললেন, তুমি যদি কোনো বেশি করে তো আরও উত্তম। তখন তিনি বললেন, হ্যাঁ, আমি সবসময় আপনার শুধু আমার যাবতীয় দোয়া শুধু আপনার সালাতের মধ্যে সীমাবদ্ধ রাখবো, অর্থাৎ যত বেশি পারি সালাত ও সালাম পেশ করব। এটার মাধ্যমে তিনি চেয়েছেন যে রাসূলের উপর সালাত পেশ করে লাভ কী? আল্লাহ তাআলা তারপর দশবার আল্লাহ তার কাছে যারা আছে তাদের কাছে এই ব্যক্তির জন্য দশবার নিজেকে উল্লেখ করে থাকেন। সেই জন্য আমাদের উচিত হবে বেশি বেশি করে সালাত রাসূলের উপর দূর সালাত পাঠ করা, এবং এটা হিসাব করে কোনো গণনা করার বিষয় না। অগণিত অসংখ্যবার যখনই সুযোগ পাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বলবেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এভাবে বলবেন। আমাদের দেশে যেটা মিলাদ নামে যেটা করা হয়, কয়েকজন মিলে বসে বসে বা কয়েকজন মিলে টেনে টেনে, কতক্ষণ টানা, কতক্ষণ উঠা, কতক্ষণ দাঁড়ানো, কতক্ষণ বসা, এই জাতীয় সবগুলি বেদাত। এগুলি আসলে করা যাবে না, এগুলি হারাম। প্রত্যেকে তার মতো করে রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবেসে এবং তার প্রতি দরুদ পেশ করার মাধ্যমে তার নিজের উপকার হবে, এটা মনে রাখতে হবে। এটা 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 হচ্ছে সঠিক পদ্ধতি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم